ভোটের দামামা বেজে গিয়েছে মেঘালয়ে, জোরকদমে চলছে প্রচার সেই আবাহে মৃত্যু প্রার্থীর। ফলে মেঘালয়ে বিধানসভা নির্বাচনে একটি আসনে ভোট গ্রহণ আপাতত স্থগিত থাকছে। রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার সোহিয়ং আসনে ভোট গ্রহণ স্থগিত থাকছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এফ আর খারকুঙ্গর। সোমবার এ ঘোষণা করেছেন তিনি। মেঘালয় বিধানসভা সাতটি নির্বাচন আসন রয়েছে, 27 ফেব্রুয়ারি সেখানে ভোট গ্রহণ। প্রার্থীর মৃত্যুতে সেখানে আসনটি বাদ দিয়ে বাকি 59 আসনে ভোট গ্রহণ নির্ধারিত দিনই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছেন সোহিয়ং আসন থেকে প্রার্থী হয়েছিলেন এইচডিআর লিংদো, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি, তাই ওই আসনে ভোট গ্রহণ আপাতত স্থগিত থাকছে। লিংদো মেঘালয়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন তিনি, একাধিকবার সোহিয়ং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জাতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে তার দলীয় নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন লিংদো। নির্বাচনী কৌশলী নিয়ে বৈঠক চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি, আচমকা মাটিতে পড়ে যান। তরিকুড়ি হাসপাতালে নিয়ে গেলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তাঁকে বাঁচানো যায়নি, তাই সোহিয়ং এর ভোট গ্রহণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। লিংদোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। টুইটারে তিনি লেখেন, প্রাক্তন মন্ত্রী, অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী এইচডিআর লিংদোর প্রয়াণে শোকগ্রস্ত। বিগত কয়েক বছরে রাজ্যের নানা ভূমিকায় জনসেবা নিযুক্ত থেকেছেন তিনি, মানুষের প্রতি নিবেদিত নেতা ছিলেন তিনি। তাঁর প্রয়াণে মেঘালয়ের অসম্ভব ক্ষতি হয়ে গেছে, ওর আত্মার শান্তি কামনা করে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুড়ায়, আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এল সোনামুড়ার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে প্রতি রবিবার সকাল 9টা থেকে রোগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান। তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন। তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা, রয়েছে সপ্তাহের 4 দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও। সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 6909707017 এই নম্বরে। আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত? আর চিন্তা নয়, চলে আসুন মুস্কান ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী, দামে কম মানে ভালো। আমাদের এখানে রয়েছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী। আমাদের ঠিকানা সোনামুড়া এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে, মুস্কান ফার্নিচার হাউস। যোগাযোগ 9366330703 অথবা 7628045262।